দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রাজধানীর পুরান ঢাকার নবাবপুর সুড়িটোলার একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। বৃহস্পতিবার রাত 10:23 এই তথ্য জানায় ফায়ার সার্ভিসের নিয়োগ কর্মকর্তা শাহজাহান শিকদার। তিনি আরো জানান নবাবপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নেভানোর কাজে আছে এবং তারা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তবে আগুনের সূত্রপাত এখনো সঠিকভাবে জানা যায়নি। তারা দেখুন একটি টিনশেড কি ভয়াবহ